পনির বাড়িতে তৈরি করা। এখানে পোস্ত, কাজু বাদাম, চারমগজ আর এই আদা বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছি, আর কাঁচা লঙ্কা। আমি বাটার পনির একটু ক্যাপসিকাম দেবো, এরপর হচ্ছে পেঁয়াজ বাটা, আর লাস্টে নামানোর জন্য ধনে পাতা দেবো, আর হচ্ছে বাটা। চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর এখানে আজকে বানাবো বাটার পনির। চলো রেসিপিটা বানাই। এখানে আমার মেয়ে ক্যামেরাম্যান, এখানে পনির নিয়েছি আর বাকি সবগুলো ওখানে দেখিয়েছি। আজকে সেই নতুন কড়াটা বার করেছি, এর সঙ্গে আমি বানাবো বাটার পনির। তো এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, আর দেব বাটার। বাটার পনিরে বাটারটাই বেশি লাগবে, এটাকে সেদ্ধ করে নিলেও ভালো হয়, আমি সেদ্ধ করা হয়নি, সেদ্ধ করিনি, কাঁচাই ভেজে দিচ্ছি। গন্ধটা চলে গেলে তারপরে দেব ক্যাপসিকাম দেয় না, কিন্তু আমি ক্যাপসিকামটা দিলাম, কেমন হয় তাড়াতাড়ি নতুন। এটাকে ভালো ভাজা করবো, 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো এখানে আমি আবার এটা ভেজে দেবো, একটু আরেকটু নরম হবে, এগুলো একটু ঢাকা দিয়ে এটা ফেলতে মতো হয়ে গেছে। কাজু, চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে লবণ দিইনি, লবণটা একটু পরে দেবো।
ঠিক আছে, তো চিনি দিতে হবে। হয়ে গেছে, পনির বাটা ছড়িয়ে গেছে।